সেপ্টেম্বর মাসে ফ্রি রেশন বন্ধ তো আপনিও যদি সেপ্টেম্বর মাসে ফ্রি রেশন পেতে চান তাহলে ভিডিওটিকে অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন তাছাড়া কিন্তু আপনারও বন্ধ হয়ে যেতে পারে অন্যের মতো সেপ্টেম্বর মাসেও আপনি রেশন পাবেন না তো এই বিষয়ে পরিষ্কার জানানো হয়েছে সেপ্টেম্বর থেকে কেন তাদের ফ্রি রেশন বন্ধ এবং আরও অনেকের কেন বন্ধ হবে সমস্তটা জানতে পারবেন তার সাথে আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড থাকলেই ফ্রি গ্যাস সিলিন্ডার রেশন বরাদ্দদের আপনাদের দেওয়া হবে মোবাইলে এস দুটো কাগজ রেডি রাখুন যদি আপনি ফ্রিতে রেশন নিতে চাচ্ছেন আর রেশন কার্ডে আপনি যদি ফ্রি গ্যাস সিলিন্ডার নিতে চাইছেন চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যারাই তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে রেশন কার্ড ব্লক করা শুরু করলো খাদ্য দফতর খাদ্য দফতর সূত্রের খবর দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা শুরু করেছে তারা কার্ডগুলিকে দফতরের পোর্টালের লাল রঙের চিহ্নিত করে ব্লক করা হয়েছে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ওই কার্ড দেখিয়ে রেশন দোকান থেকে খাদ্য সংগ্রহ করা যাবে না যেগুলো কার্ড ব্লক করে দেওয়া হয়েছে এদিকে মাস কয়েক আগে মুখ্যমন্ত্রী ভুয়ো ও অস্তিত্ববিহীন রেশন কার্ডগুলিকে চিহ্নিত করার নির্দেশ দেন এতে লক্ষ লক্ষ রেশন কার্ড ব্লক করেছে খাদ্য দপ্তর এই রেশন কার্ডগুলির মাধ্যমে রেশন তোলা সম্ভব নয় আর তবে খাদ্য দপ্তর সূত্রের খবর এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া তো এই ভুলটি যদি আপনিও করেন সেক্ষেত্রে যাদের যোগ্য না তাদের তো ব্লক করছেই তার সাথে সাথে আপনার কার্ডটিও ব্লক হয়ে যেতে পারে আপনারও রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে তো এক্ষেত্রেই যেন আপনার কোনো রকম সমস্যা না হয় তার জন্য এই ভিডিও অবশ্যই লাস্ট অব্দি দেখুন বলা হচ্ছে অন্যদিকে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এস এম এস পরিষেবা চালু করেছে রাজ্য সরকার এক্ষেত্রে মাসের শুরুতেই গ্রাহকের মোবাইল নম্বরে এস এম এস চলে যাচ্ছে যার মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহক জানতে পারবেন তার পরিবার মোট কত রেশন পাবেন সেই মাসে সেক্ষেত্রে রেশন পাওয়া নিয়ে তার মধ্যে কোনো বিভ্রান্তি থাকবে না তাকে ন্যায্য রেশন থেকে বঞ্চিত করা হচ্ছে এমনও কোনো দাবি তিনি তুলতে পারবেন না আপনার ফোনে এস চলে আসবে আপনি কত কেজি চাল পাবেন কত কেজি ডাল পাবেন কত কেজি গম পাবেন কত কেজি আটা পাবেন কত কেজি করে আপনি চিনি পাবেন সমস্ত কিছুটা আপনার ফোনে চলে আসবে আপনার মোবাইল নাম্বারে এস এম এস চলে আসবে সেই বরাদ্দ আপনি তারপর রেশন দোকান থেকে তুলে নিতে পারবেন তো এক্ষেত্রে আপনারও কিন্তু কোনো অভিযোগ থাকবে না কারণ আপনি আগে থেকে জানতে পারছেন আপনার কতটুকু কি পাওয়া হবে খাদ্য দপ্তর সূত্রের খবর রাজ্যে সমস্ত গ্রাহককে এই এসএমএস পরিষেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে তবে যাদের মোবাইল নম্বর খাদ্য দপ্তরের কাছে নথিভুক্ত করা আছে তারাই কেবলমাত্র এই সুবিধা পাবেন আপনার ফোন নাম্বারটাও যদি আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে তাহলেই কিন্তু আপনি এই সুবিধা পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না তো ক্ষেত্রে এই সুবিধা নিতে গেলে আপনি অবশ্যই ফোন নাম্বারটা লিঙ্ক করে নিন তারপর বলা হচ্ছে এখনও যদি কেউ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ না করে থাকেন রাজ্যের তাহলে আর দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজ সেরে ফেলুন ইতিমধ্যে এই নিয়ে সরকারের সিদ্ধান্ত এবার এই নিয়ে গ্যাজেট নোটিফিকেশনও জারি সূত্রের খবর খাদ্যসাথী প্রকল্পের আওতায় দু ধরনের রেশন কার্ড রয়েছে যারা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পেতে চান সংযুক্তিকরণ সেরে ফেলতে হবে নইলে যেভাবে রেশন বন্ধ রাখা হয়েছে সেভাবেই বন্ধ থাকবে সেপ্টেম্বর মাসেও ফ্রি রেশন পাবেন না আপনারও যদি আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডটা লিঙ্ক নেই সেক্ষেত্রে কিন্তু যখন খুশি তখন আপনার কার্ডটাও বাতিল হয়ে যেতে পারে এবং আপনার রেশন কার্ড আপনি সেই রেশন কার্ড দিয়ে আপনি খাদ্যদ্রব্য তুলতে পারবেন না রেশন সামগ্রী পাবেন না অলরেডি যাদের বন্ধ রয়েছে তারা দ্রুত কিন্তু এই কাজ সেরে ফেলুন তাছাড়া আপনি সেপ্টেম্বর মাসেও ফ্রিতে রেশন পাবেন না এবার যাদের যাদের লিঙ্ক রয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড তাদের সমস্ত কিছু ঠিক রয়েছে বলেই কিন্তু প্রতি মাসে পাচ্ছেন এই মাসেও পেয়ে যাবেন সামনে সেপ্টেম্বর মাসেও কিন্তু যাদের আধার কার্ডের সঙ্গে এখনও পর্যন্ত রেশন কার্ড লিঙ্ক হয়নি যাদের কার্ডটা ব্লক হয়ে গেছে তাদের কিন্তু রেশন পাওয়া হবে না সেপ্টেম্বর মাসেও তারা যদি কার্ডটাকে আনব্লক না করে আধার লিঙ্ক যদি না করে সম্প্রতি রাজ্যের রেশন কার্ড গ্রাহকদের নিয়ে টুইট করেছে ফুড সাপ্লাইস ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল যেখানে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর বলেছে অবিলম্বে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ড যোগ করতে রাজ্য জুড়ে কার্ড সংযুক্তিকরণের পথে খাদ্য দপ্তর যারা করবেন না তারা ভবিষ্যতে পড়বেন সমস্যায় কারণ ব্লক হবে রেশন কার্ড এবং ব্লক হওয়া কার্ডে রেশন দ্রব্য পাবেন না সেই গ্রাহক তাই এখনও পর্যন্ত আপনার যদি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা না থাকে অবশ্যই করে নেবেন তাছাড়া ভবিষ্যতে আপনার সমস্যা হবে এবং আপনি রেশন দ্রব্য পাবেন না ইতিমধ্যে অনেকেই কিন্তু রেশন পাচ্ছে না তারা যদি কার্ডটাকে আনব্লক না করে আধার কার্ড যদি লিঙ্ক না করে তাহলে সেপ্টেম্বর মাসও তাদের পাওয়া হবে না রেশন ইতিমধ্যে এই সমস্যায় ভুগছেন অনেকেই তারা যোগ্য হয়েও রেশন পাচ্ছেন না এছাড়াও অনেকেই রেশন দোকান থেকে রেশন সামগ্রী বহুদিন ধরে নিচ্ছেন না তাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে সকলেই যেন রেশন সামগ্রী তুলে আনেন নইলে তাদের কার্ড বাতিল করা হতে পারে ঠিক আছে তো ক্ষেত্রে মৃত ধরে নিয়ে তাদের কার্ডটাও বাতিল করে দেওয়া হতে পারে তো ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ডটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিন তাছাড়া কিন্তু আপনারও অন্যের মতো সমস্যা হবে অনেকে কিন্তু রেশন পায়নি এই মাসেও তাদের সামনের সেপ্টেম্বর মাসেও রেশন পাওয়া হবে না কারণ তাদের কার্ডটা ব্লক হয়ে গেছে যোগ্য হয়েও তাদের কার্ড ব্লক তো এই ক্ষেত্রে যদি আপনিও না চান অবশ্যই আধার কার্ডটা লিঙ্ক করে রাখুন যদি করে রেখেছেন তাহলে কোনো সমস্যা নেই আপনি অবশ্যই সেপ্টেম্বর মাসে ফ্রিতে রেশন পেয়ে যাবেন তারপরেই বলা হচ্ছে রেশন কার্ড নিয়ে আপনাদের জন্য ফ্রি গ্যাস সিলিন্ডার কীভাবে পাবেন কারা পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার শুধুমাত্র মহিলারাই প্রধানমন্ত্রীর বিনামূল্যে গ্যাস যোজনার জন্য আবেদন করতে পারবেন আপনার পরিবারে অবশ্যই মহিলা রয়েছে আর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তাহলে জেনে রাখুন রেশন কার্ড দেখেও কিন্তু আপনি বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে পারবেন এছাড়াও আরও অন্যান্য ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে পড়লেও আপনি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার নিতে পারবেন আবেদন করার জন্য আঠেরো বছর আপনার হতে হবে ঠিক আছে বয়সটা আঠেরো হতে হবে আপনার ঠিকানায় অন্য কোনো এলপিজি সংযোগ থাকা চলবে না আপনার নামে যদি আপনি আগে থেকে গ্যাস নিয়েছেন তাহলে পাবেন না যদি না নিয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন ঠিক আছে এমনটা হলে কিন্তু স্কিমের সুবিধা পাবেন না ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন না আবেদনকারী মহিলা এসসি এবং এস টি হলেও কিন্তু ফ্রি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন আপনার কাছে যে ধরনেরই রেশন কার্ড থাকুক না কেন কিন্তু আপনার কাছে এসসি সার্টিফিকেট অথবা এসটি সার্টিফিকেট রয়েছে তাহলেও কিন্তু আপনি ফ্রি গ্যাস সিলিন্ডার নিতে পারবেন তারপর আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন বা পাবেন যদি আপনি সেই ক্যাটাগরি মহিলা তাহলে কিন্তু আপনি এই ফ্রি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন আপনি যদি অনগ্রসর শ্রেণীর যদি হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন অন্তত অন্য যোজনা কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন যাদের কাছে পিএইচএইচ এস পিএচএচ আর ওয়ান টু কার্ড রয়েছে রেশন কার্ড তারা যদি এসি অথবা এসটি হয়ে থাকে তাদের কাছে যদি কার্ড থাকে তাহলে তারাও পেয়ে যাবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বনবাসী দ্বীপ ও দ্বীপে বসবাসকারী লোকেরা অথবা যে কোনো দরিদ্র পরিবারের এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন আবেদনের জন্য কি কি যোগ্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড থাকতেই হবে রেশন কার্ড থাকতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লাগবে আর ব্যাঙ্কের অ্যাকাউন্টের জন্য আইএফএসসি কোড যুক্ত হয় আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বারের নিচের দিকেই দেখবেন আইএফএসসসি কোড বলে একটা কোড থাকে সেই কোড যুক্ত কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ঠিক আছে এ সমস্ত ডকুমেন্ট হলে আবেদন করতে পারবেন উজ্জ্বলা প্রকল্পের জন্য অনলাইনেও আবেদন করা যাবে এই পোর্টালে গিয়ে এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন পি এম ইউয়াই ডট গভ ডট ইন উজ্জ্বলা টু বলে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনি সরাসরি কিন্তু আপনার যে নিকটবর্তী ডিস্ট্রিবিউটর রয়েছে গ্যাস অফিস সেখানে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে ফর্ম নিয়ে ফিল করে জমা করতে হবে সমস্ত কাগজপত্রের জেরক্সের সঙ্গে আবেদন করার পর যোগ্য বলে বিবেচিত হলে ফ্রি গ্যাস সিলিন্ডার এবং ওভেন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সব কিছু শেষ করার পর তবে আগে সব কাগজপত্র পরীক্ষা করা হবে এই প্রকল্পে আবেদন করার জন্য সরকার কোনো টাকা নেয় না তাই উজ্জ্বলা যোজনার সুবিধা পেতে কাউকে টাকা দেওয়ার দরকার নেই ফ্রিতে আবেদন করে ফ্রি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন তো যদি আপনারাও ফ্রি গ্যাস সিলিন্ডার নিতে পারবেন তো যদি আপনারাও ফ্রি গ্যাস সিলিন্ডার নিতে চাইছেন তাহলে আপনাদেরও কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তাহলে আপনারাও ফ্রি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন তো রেশন কার্ড যদি আপনি ঠিক রাখতে চান সারা জীবন যদি আপনি ফ্রিতে রেশন নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে তাছাড়া অনেকেরই কিন্তু রেশন পাওয়া হচ্ছে না যোগ্য হয়েও আপনারও কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনিও রেশন পাবেন না সারা জীবন যদি আপনি ফ্রিতে রেশন নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আধার কার্ডটা লিঙ্ক করে রাখুন যাদের লিঙ্ক করা আছে তারা রেশন পেয়ে যাবেন